পাথুরে সৈকত ইনানি উপকূলে আসছে পড়ছে স্বচ্ছ নীল জলরাশি সাগরের চারদিকে যেন নীলের খেলা সেই জলে ভাসছে পর্যটকবাহী জাহাজ প্রথমবারের মতো ইনানি সৈকত থেকে ছাড়বে সেন্ট মার্টিনগামী জলযান ইনানি সৈকতের নীল জলরাশিতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন জেটি যার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি প্রথমবারের মতো ইনানি থেকে সেন্ট মার্টিন যাত্রা সকাল 8টা না হতেই নৌবাহিনীর এই জেটিতে ভ্রমণ পিপাসুদের ভিড় জেটিতে উঠতেই দুপাশের সৌন্দর্যে মুগ্ধ তারা নীল জলরাশিতে দেখা মিলছে ডিঙি নৌকার খেলা এই প্রথমবার ইনানি দিয়ে সেন্ট মার্টিনে শিপ যাচ্ছে সো এটা হচ্ছে রয়্যাল টিউলিপ যে মানে এখনের সি পার্ল হোটেল এটা সামনে থেকে সো এটা আমাদের জন্য আসলে অনেক সুবিধার আরো ভালো লাগছে যে আজকে আমরা প্রথম জাতি এখানে যাচ্ছি সকাল 9টায় নৌবাহিনীর জেটিতে ভিড়েছে জাহাজ তার আগেই পল্টুনে শত শত ভ্রমণ পিপাসুর উপস্থিতি সারিবদ্ধ হয়ে মুহূর্তের মধ্যেই সকল যাত্রী উঠে গেল জাহাজে ভ্রমণ পিপাসুরা বলছেন ইনানি থেকে সেন্ট মার্টিন যাত্রার মধ্য দিয়ে সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি কমবে ভোগান্তিও অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে কক্সবাজারে পর্যটনে আসে অনেকে আছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত জার্নিটার জন্য হয়তো সেন্ট মার্টিনের দিকে খুব একটা আগ্রহী হয় না সেক্ষেত্রে যেহেতু এখানে জার্নিটা কমে আসবে আমরা খুবই হ্যাপি যে আমরা ফার্স্ট প্যাসেঞ্জার হচ্ছি কর্ণফুলীর কক্সবাজার টু সেন্ট মার্টিন এন্ড সেন্ট মার্টিন টু কক্সবাজার ব্যাক ইনানি থেকে সাগরপথে জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণ পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানালেন পর্যটন ব্যবসায়ীরা শুধু সেন্ট মার্টিন নয় এখান থেকে জাহাজ কুয়াকাটা যাবে হিরন পয়েন্টে যাবে মংলা বন্দর যাবে পায়রা বন্দর যাবে এবং বঙ্গোপসাগরের পুরো এলাকা দূর করতে পারবে আমাদের অনেকগুলি দ্বীপ আছে দ্বীপগুলিও কাজে লাগবে জাহাজ কর্তৃপক্ষ বলছে এর মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচিত হলো এই জেটির মাধ্যমে সারা বাংলাদেশের যে ক্রুজ শিপগুলো নতুন করে ক্রুজ শিপের ব্যবসার ধার উন্মোচন হলো ইনানি থেকে সেন্ট মার্টিন প্রথমবারের মতো পরীক্ষামূলক যাত্রা হলেও আগামী 11 জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে প্রতিদিনই যাত্রা করবে পর্যটকবাহী এ জাহাজ সাগরপথে নতুন যাত্রা প্রথমবারের মতো ইনানি হয়ে পর্যটকবাহী জাহাজে করে যাওয়া যাচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে যার মাধ্যমে পর্যটন শিল্পে নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উখিয়ার ইনানি থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার